হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে পৌষ সংক্রান্তির পরের দিন, শুক্রবার, আর এখন বেজে গেছে ঘড়িতে 9:20। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। কাল পিঠে বানিয়ে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। 8টার সময় উঠেছি। উঠে বাসি কাজ ছেড়ে চা টা খেয়ে তারপর বরকে একটু পিঠে দিলাম, ও খেয়ে দোকান চলে গেল। আর আমি এদিকে মেয়ের খাওয়ারটা বসিয়ে দিয়েছি, না হলে দেরি হয়ে যাবে। তো আজকে রান্না করব হচ্ছে ডাল আর মাছ পাতুরি। আমি কলা পাতায় করি না, আমার মা খুব সুন্দর কলা পাতায় মাছ পাতুরি করতে পারে, কিন্তু আমি উল্টাতে পারি না, কলা পাতায় ফেটে যায়। তাই জন্য আজকে আমি কড়াইতেই করব। তাহলে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো পৌষ সংক্রান্তির দিন, আবার অনেকে মকর সংক্রান্তি বলে, যে যা বলে, যে যেখানে যেটা বলে। আর পৌষ সংক্রান্তির দিন অনেক রকম পিঠে করে বাড়িতে, কিন্তু আমাদের মাঝে মাঝেই এক এক রকম পিঠে করে খাওয়া হয় বলে আমরা এক রকমই করেছি। তো কে কি কত রকমের পিঠে করলে সেটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো রান্নার দিকে যাই, অনেক কাজ আছে। আর এদিকে দেখো, মেয়ে এখনো ঘুমাচ্ছে আর ছেলে তো গেছে ওই বাড়িতে খেতে। আর বিছানা টিছানা আমার কিছুই তোলা হয়নি, আর বালিশ দুটো একটু রোদে দিয়ে দিয়েছি। তাহলে ও যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, আমি ডাকবো না, আজকে পড়া নেই। কেননা উপরে ম্যাডাম গেছে ডাক্তারের কাছে, তো আজকে পড়াবে না বলল, তাই পড়া নেই। যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, তারপর উঠলে আমি বিছানাটা তুলবো। আর ও ওঠার আগে চলো খাওয়া রান্নার জোগাড়টা করে নিই, নাহলে উঠলেই আবার জ্বালাবে। এই যে পাতুরিটা করার জন্য সব রেডি করে নিয়েছি। এখানে আছে 200 গ্রাম চুনো মাছ, আর এখানে আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো বড়, আর একটা বড় টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে আছে রসুন আর কাঁচা লঙ্কা, এটাকে আমি একটু পেস্ট করে নেব। আর পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করব না, এগুলো এমনি গোটাই থাকবে, তাহলে সে কিছু লাগেও না মশলা। এটাকে কড়াইতে বসিয়ে শুধু সিম করে দিই। রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি, এটা মিহি করে পেস্ট করে নিই, একটু গোটা গোটা রেখেছি পেস্টটা। তো চলো সব সবজিগুলো দিয়ে মশলাটা মাখিয়ে নিই। এখানে আমি আলু আর বেগুনটা নিয়ে নিলাম একটা বাটিতে। এবারের মধ্যে দিয়ে দিলাম একে একে টমেটো কুচিটা, পেঁয়াজ কুচিটা, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, একটু হলুদ, একটু লবণ, আর এখানে রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্রথমে। তো চলো আমি এটাকে মাখিয়ে নিই। এই দেখো, এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি সব মশলা দিয়ে। যেহেতু তরকারিগুলোর মধ্যে নুন আছে, সেহেতু আমি মাছে একটুখানি নুন দিয়ে দেবো, অল্প একটু দিতে হবে, বেশি দিলে হবে না। এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে, নাহলে তরকারিগুলো লেগে যাবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার তেলটাকে ভালো করে কড়াইতে ছড়িয়ে দিতে হবে, চারিদিকে লাগিয়ে দিতে হবে তোর কড়াইয়ের গায়ে। এবার গ্যাসটাকে সিম করে তেলটাকে হালকা ঠান্ডা করে তরকারিগুলো দিয়ে দিবি। তরকারিগুলোকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, এবার তার উপরে মাছগুলোকে হালকা করে দিয়ে দিতে হবে। মাছগুলো নিচে দিলে মাছগুলো কড়াইতে লেগে যাবে আর ভেঙে চড়ে যাবে, তাই উপরে দিয়ে দিলাম যাতে মাছগুলো গোটা গোটা থাকে। এবার গ্যাসটাকে সিম করে কড়াইটা ঢেকে দিতে হবে। এদিকে দেখো, মেয়ে উঠে গেছে আর আমি ওকে ব্রাশ করিয়ে পরিষ্কার করে দিয়েছি, আর এদিকে ছেলেও খেয়ে চলে এসছে, আর দুজনে মিলে এখন র্যাঙ্ক কার্ড না কি বলে আমি নিজেও জানি না এগুলোকে কি বলে, এগুলো খেলছে। তাহলে চলো আগে মেয়েকে খাইয়ে নিই।
আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তাহলে চলো দেখি তরকারিটা কতদূর হলো। এই দেখো তরকারিটা এখনো বসানো, আর এইদিকে প্রেসারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি। তাহলে চলো দেখি তরকারিটা ঢাকনা খুলে। এই দেখো তরকারিটার ঝোলটা টেনে এসেছে, তাহলে এবার এটার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এইদিকে আর একটা কড়াই বসিয়ে দিলাম, আর এদিকে দেখো ওই কড়াইটা রয়েই গেছে, এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো। এদিকে কড়াইটার তেলটা দেখো গরম হয়ে গেছে, এবার এটাকে আমি ছড়িয়ে নেবো আবার পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসটাকে সিম করে দিচ্ছি। দিয়ে এবার এই কড়াই দিয়ে তুলে এই কড়াই দিয়ে দেবো। তাহলে ওই তরকারিটা আমি সিম করে বসিয়ে দিয়ে চলে এসেছি, আর এদিকে নিয়ে চলে এসেছি আমি এই দেখো পিঠে। কালকে করেছিলাম সেই দুধ পুলিটা খাওয়া হয়নি, এই এখন খাবো। তো পৌষ সংক্রান্তির পরের দিন কোনো বাড়িতেই মনে হয় ব্রেকফাস্ট হয় না, এই পিঠে দিয়েই কাজ সারিয়ে দেয় সব হাউস ওয়াইফরা। তাহলে চলো এটা খেয়ে নিই এবার। আমার খাওয়া তো হয়ে গেছে, তাহলে চলো দেখি কতদূর হলো রান্নাটা। এই দেখো আমার রান্নাটা পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তাহলে এইটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার আবার একটা কড়াইতে উল্টাতে হবে আর একবার। এই দেখো এইদিকে আমি আবার আগের কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে অল্প একটুখানি তেল দেবো, একটুখানি দেবো। এই তরকারিটা অনেকটা তেল লাগে। এই দেখো এই কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার ওই কড়াই দিয়ে তুলে এই কড়াইটা দিয়ে দেবো তরকারিগুলো। হালকাভাবে তুলতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে পুরো। দেখো এখনো মাছগুলো গোটা গোটা রয়েছে। তাহলে দেখলে তো আমার তিনবার কড়াইতে চেঞ্জ করা হয়ে গেল, এবার আবার আরও একবার চেঞ্জ করতে হবে আমার আর একটা কড়াইতে। আর এটা বসিয়ে তুমি অনেক কাজ করতে পারবে, কিন্তু এটা করতে অনেকটা টাইম লাগে, মানে একটা কড়াই থেকে আর একটা কড়াই, আর একটা কড়াই থেকে আর একটা কড়াই করতে হয়। আর খুব ধীর স্থিরভাবে করতে হবে, নাহলে মাছগুলো তো ভেঙেই যাবে দেখতেই পেলে। তো এটা একটু ভাজা ভাজা হয় তরকারিটা, আবার অনেকে একটু মাখা মাখাও খায়, আমরা একটু ভাজা ভাজাটা খেতে ভালোবাসি। চলো এই ফাঁকে আমি ঠাকুরের বাসনটা মেজে নিই। আমি ঠাকুরের বাসন মেজে চলে এসেছি, তাহলে চলো আর একবার উল্টে দিই মাছটাকে। আর তোমাদের দেখালাম না ওই একই প্রসেসে, তোমাদের আর দেখালাম না, বারবার একই জিনিস কি দেখাবো, এই জন্য দেখালাম না। তাহলে চলো আমি উল্টে দিচ্ছি মাছটাকে। আমি দেখো এই কড়াই নিয়ে আবার এই কড়াইতে দিয়ে দিয়েছি, তাহলে এবার একটু 5 মিনিট রাখবো ঢাকা দিয়ে, তারপরে হয়ে গেলে এবার বাটিতে নামিয়ে নেবো। এই দেখো আমার রান্না রেডি, এই যে মাছটা এরকম হয়েছে। আর মেয়ের জন্য একটু মাছ ভাজা রেখেছি, কারণ ও তো এইগুলো খাবে না, ঝাল লাগবে। আর এদিকে মুসুরির ডাল করেছি পাতলা করে, আজ কিছু দিনই ডালের মধ্যে শুধুই করেছি ডালটা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সোমবার দিয়েছি, এই শুধু করেছি। তাহলে দেখলে তো আমার রান্নাটা হয়ে গেছে, আর এইদিকে আমি গ্যাসটা মুছে নিয়েছি। তাহলে চলো এবার বাসনটা মেজে নিই, আর ভাত আমি পরে করি রোজই, সব চাল টাল ধুয়ে হাঁড়ি টাড়ি সব রেডি করে রেখে যাই গ্যাসের ওপরে। তো যেই স্নান করে আসি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিই, আর এইদিকে আমি পুজো দিতে থাকি।
তো 300 গ্রাম চালের ভাত কতক্ষণ লাগে হতে, আর রাত্রে আবার গরম গরম ভাত করি। তো চলো এবার বাসনটা মেজে নিয়ে গিয়ে, আর আমি ঘর মুছে চলে এসেছি। আর এদিকে দেখো মেয়ে বিছানাটা ছড়িয়ে কি করেছে, আর ছেলে গুছাচ্ছে আর ওকে গুছাতে দিচ্ছে না, ওদের স্নান করিনি। এই দেখো দুজনে স্নান করে চলে এসছে, আর ড্রেস পরিয়ে দিয়েছি, আর ছেলে তো ওই সবজিটা বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে, আর মেয়ে নাচছে। আর ওগুলো আমি গুছালাম না, জানি আবার ছড়াবে স্নান করতে গেলে, তাই একবারে গুছাবো। এদিকে আমি হাঁড়িতে চাল ধুয়ে সব রেডি করে রেখে দিলাম, স্নান করে এসে গ্যাসটা জ্বালিয়ে দেবো। আর এইটুকু হাঁড়ি দেখতেই পাচ্ছ, ভাতটা হতে বেশিক্ষণ লাগবে না, আর দেরি করে করলে কি ভাতটা গরম গরম থাকে, শীতকাল খেতে ভালো লাগে। তাহলে চলো এবার আমি স্নানটা করে আসি, দিয়ে পুজোটা দিয়ে নিই। আর এখন বেজে গেছে 12:15, আমি স্নান করে চলে এসেছি, আর একটু সিঁদুর পরে নিয়েছি, মাথা টাচড়ে নিয়েছি, একটু ঠোঁটে লিপ বাম দিয়ে নিয়েছি, আর মুখে অ্যালোভেরা জেল মেখে নিয়েছি। আর আমি স্নানটা করে এসেই ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা এদিকে দেখো ফুটেও গেছে। তাহলে চলো গ্যাসটাকে বন্ধ করে দিই। তাহলে একটু পরে আবার 10 মিনিট পরে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো, আর এক ফুট দিয়ে নামিয়ে দেবো। তো চলো এখন তো আমরা খাচ্ছি না, আর এখন বেজে গেছে 1:10। আর দেখো স্নান করে এসে দেখছি আমার সাধে নখটা ভেঙে গেল, এই দেখো দেখতে পাচ্ছো ভেঙে গেল। এটা এবার জামা, এটা না কাটলে এখন জামা কাপড়ের শুধু লাগবে। দেখো আমি কত কষ্ট করে এত কাজের মধ্যে নখগুলো বাড়াই, আর একটু বড় হলেই নখগুলো ভেঙে যায়। আমার খুব কষ্ট হয় যখন নখ ভেঙে, মানে এত কষ্ট করে বাড়াই তারপর নখটা ভেঙে যায়। আর একটা নখ কাটলে তো ভালো লাগে না দেখতে, হাতগুলো কিরকম লাগে, একটা নখ নেই আর কতগুলো নখ আছে সব আঙুলে। তো আমি একটা নখ কাটলে সব নখগুলোই কেটে দিই। তাহলে চলো এবার নখগুলো কেটে নিই, মনটা খারাপ হয়ে গেল। এই দেখো আমি নখগুলো সব কেটে দিলাম, কি আর করব, এত কাজ করলে নখ ভাঙবে না তো কি হবে, যতই মানে যত্ন করে রাখতে চাই কিছুতেই নখ থাকে না। আর এইদিকে দেখো মেয়ে পড়তে বসে পড়েছে, আর দেখো কি করেছে খাতার মধ্যে, আর দেখো নিজে নিজে সেজেছে। মা তাকাও এদিকে, দেখো লিপ বাম দিয়ে ঠোঁটের মধ্যে কি করেছে, ভূত হয়েছে। আর মাথায় আবার হেয়ার ব্যান্ড পরে নিয়েছে, নিজে নিজে সেজেছে। এখন বেজে গেছে 2:30 দেখো, আর আমার ছেলের মেয়ের সবার খাওয়া হয়ে গেছে, আর আমি এই দেখো বাসন মেজে নিয়ে চলে এসেছি। আর বললাম না দুপুরে খাওয়ার পরে এক ঝুড়ি হয়ে যাবে, দেখো এক ঝুড়ি হয়ে গেছে বাসন। তো চলো আমি একটু রেস্ট নিই, আর বর আসবে সেই 3:30 সময় দোকান থেকে, তো তখন ও আসলে তারপরে উঠে ওকে খেতে দেবো। তাহলে যখন ও আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে মেয়ে শুয়ে পড়েছে, আর ছেলে তো ওই বাড়ি চলে গেছে রোজকার মতন। এখন বেজে গেছে 4:05, তো চলো এখন বর এসছে, চলো দরজাটা খুলি, চলে আসছে। তাহলে চলো স্নান করে নিক, তারপরে দেখাচ্ছি। স্নান করে চলে এসছে, এবার মাথা আঁচড়াচ্ছে, তাহলে চলো ওকে খেতে দিয়ে নিই। বরকে খেতে দিয়ে দিচ্ছি, আর ও খেতে শুরুও করে দিয়েছে। ওই দেখো এখন বেজে গেছে 4:20, আর ওকে তো খাওয়া দিয়ে দিয়েছি, তাহলে ও খাক। আর খেয়ে এসে ওই 5-10 মিনিট একটু শোবে, বেশিক্ষণ তো শুতেও পারবে না, সন্ধ্যা হয়ে যাবে এক্ষুনি। ওই জন্য আমি আর ছেলে আগে খেয়ে নিই, ওর যেদিন দোকানে যায় সেদিন ওর আসতে দেরি হয় বলে ও পরে এসে খায়। আর আমার মাথাটাও আজকে খুব ধরেছে, ওই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে, আর ততক্ষণের জন্য সবাই ভালো দেখো, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুল না। তাহলে আজকের মতন, টাটা বাই।